কথাই বলে ভগবানের মার আর দুনিয়ার বার, এমনই একজন মানুষ এই বাচ্চাটিকে দত্তক নিয়েছে যে আমাদের ভারতবর্ষের মাটিতে যাদেরকে বলায় সবসময়ের জন্য দেশদ্রোহী, যাদেরকে বলা হয় যারা নাকি করোনা ভাইরাসের সৃষ্টিদাতা, যারা নাকি করোনা ভাইরাস উৎপত্তি করেছে পুরো ভারতবর্ষে, যারা নাকি মাটিকে খণ্ড খণ্ড করতে ভালোবাসে, যারা নাকি মাটির প্রতি ভক্তি করে। নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ি। আজকের বিষয়টা আমি বলবো যে বাচ্চা শিশুটি আজকে মানে কি বলবো, একটা খুবই একটা দুঃখ দারিদ্র্যের মধ্যে তার জীবন চলছে, কিন্তু সেই মুহূর্তে ঠিক ভগবানের খেল, ওই কথাই বলে ভগবানের মার আর দুনিয়ার বার। যদি ভগবান কাউকে দেখে সেখানে কেউ কোনোভাবে আটকাতে পারে না, যদি ভগবানের আশীর্বাদ থাকে, ভগবানের যদি কৃপা থাকে, ভগবানের যদি মানে একটা তার প্রতি যদি ভালোবাসা থাকে, তার নিশ্চয়ই সেই মানুষ কিন্তু যেভাবেই হোক কষ্টের থেকে কিন্তু সে উদ্ধার হতে পারে। তাই আজকে যে বাচ্চা শিশুটি যে মায়ের কাপড়ের আঁচল ধরে খেলা করছিল, যে মৃত মায়ের চারপাশে ঘুরছিল, যে মৃত মায়ের কাপড়ের আঁচল ধরে মামা বলে ডাকছিল, আজকে সেই বাচ্চা শিশুটিকে এমনই একজন মানুষ এই বাচ্চাটিকে দত্তক নিয়েছে, এইটা আমরা যখন জানতে পেরেছি আমরা খুব মানে নিজেকে গর্ববোধ মনে করছি, আমরা খুব খুশি হয়েছি যে আমাদের ভারতবর্ষের মাটিতে যাদেরকে বলায় সবসময়ের জন্য দেশদ্রোহী, যাদেরকে বলা হয় যারা নাকি করোনা ভাইরাসের সৃষ্টিদাতা, যারা নাকি করোনা ভাইরাস উৎপত্তি করেছে পুরো ভারতবর্ষে, যারা নাকি মাটিকে খণ্ড খণ্ড করতে ভালোবাসে, যারা নাকি মাটির প্রতি ভক্তি করে না, যারা নাকি জনগণকে ভালোবাসে না, যারা নাকি জনগণকে সহ্য করতে পারে না, যারা নাকি সমাজকে পছন্দ করে না, যারা নাকি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ভালোবাসে, সমাজের মধ্যে লড়াই করতে ভালোবাসে, সমাজকে কুনজরে দেখে, আজকে সেই মানে মায়েরই সন্তানের কথা আমি বলবো। একজন মুসলিম মায়ের সন্তান, তিনি হচ্ছেন বিহার রাজ্য সভাপতি, এসডিপিআই এর সভাপতি, নাম হচ্ছে নাসিব আক্তার সাকিব। ইনি কিন্তু একজন মুসলিম মায়ের সন্তান, এই বাচ্চাটিকে দত্তক নিয়েছেন। তো আজকে আমি বলবো, যারা সবসময় যেন সনাতন ধর্ম সনাতন ধর্ম করে, যারা সবসময় যেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে, যারা সবসময় যেন বলে যে আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের সন্তান, আমরা গর্ববোধ মনে করি, এবং যারা অন্য ধর্মকে কটাক্ষ করে, আমি শুধু তাদের চোখে আঙুল দেখিয়ে বলবো যে শুধু সনাতন ধর্ম ধর্ম করলে হয় না, শুধু হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করলে হয় না, শুধু বললে হয় না আমরা ভারত মাকে ভালোবাসি, আমরা সমাজকে ভালোবাসি, আমরা মাটিকে ভালোবাসি। আমি শুধু তাদের জন্য শুধু একটা কথা বলবো, যদি চোখ থাকে দুটো, চোখে যদি দেখতে না পাও, দরকার পড়লে চশমা পরে দেখো, দরকার পড়লে ভালো ডাক্তার দেখিয়ে কান আর চোখ ভালো করে দেখিয়ে নাও। আজকে দেখো যাদের পাশে কেউ ছিল না, যে বাচ্চাটি আজকে মা হারা হয়েছে, যে বাচ্চাটিকে ছেড়ে আজকে পৃথিবীর থেকে যার মা চলে গেছে, যে বাচ্চাটি মায়ের কাপড়ের আঁচল ধরে সারাটা দিন সেই মা মৃত মায়ের চারপাশটা ঘুরেছিল, যে বাচ্চা শিশুটি এখনো সমাজের সম্বন্ধে কিছু জানে না, যে বাচ্চাটি আজকে মানে কি বলবো একটা বিপদের মুখে পড়েছিল, আজকে সেই বাচ্চাটিকে কিন্তু কেউ দেখেনি, না দেখেছে কেন্দ্র সরকার, না দেখেছে রাজ্য সরকার, না দেখেছে কোনো রেলের কোনো কর্মচারীরা, না দেখেছে কোনো পুলিশ প্রশাসন। আজকে কিন্তু এগিয়ে এসেছে মুসলিম মায়ের সন্তান, আজকে সেই মুসলিম মায়ের সন্তানকে কি বলে আর বলবে, উনি কি এটাকে অপরাধ করেছে, না ইনি ওটা কোনো অন্যায় করেছে, না এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, বা এটা কোনো মানে কি বলবো উপকারের মধ্যেই পড়ে না। কোথায় যাবে তোমাদের প্রশ্ন, কোথায় যাবে তোমাদের উত্তর, কোথায় গেল তোমাদের হিন্দু ধর্ম, কোথায় গেল তোমাদের সনাতন ধর্ম, আজকে কোথায় গেল তোমাদের কেন্দ্র সরকার। আজকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছে এই মুসলিম মায়ের সন্তান নাসিম আক্তার সাকিব, যে মুসলিমরা কখনোর জন্য মানুষকে বিপদে ফেলে না, মুসলিমরা কখনো মানুষকে বিপদে দিয়ে দেয় না, মুসলিমরা কখনোর জন্য মানুষকে মানে কি বলবো দুর্দিনের মধ্যে ঠেলে দেয় না, মুসলিমরা কখনোর জন্য মানুষকে বিপদের মুখে দেয় না, মুসলিমরা কখনোর জন্য সমাজকে অপছন্দ করে না, মুসলিমরা কখনোর জন্য সমাজকে টুকরো টুকরো হোক সমাজ সেটা কিন্তু চাই না, মুসলিমরা সারা জীবন ভালোবেসে এসেছে ভারত মাকে, সারা জীবন সম্মান দিয়ে এসেছে, এবং মুসলিম মায়ের সন্তানরা কিন্তু ভারতবর্ষের মাটিটাকে সারা জীবন বুকে আলগে রেখে এসেছে, এবং এখনও আলগে রেখে আছে, এবং আগামীতেও কিন্তু আলগে রেখে থাকবে। মুসলিম মায়ের সন্তানদের কোনো কথা বলতে হলে আগে ভালো করে নিজেদের
দিকটাকে দেখে নেবে যে তোমরা আজকে কি করছো সমাজের প্রতি, শুধু হিন্দু ধর্ম সনাতন ধর্ম বলে বলে আজকে মুসলিমের সন্তান যে কাজটি করেছে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। তাই আমি একটা কথাই বলবো যে মুসলিমের সন্তান এই বাচ্চাটিকে দত্তক নিয়েছে, আমার তরফ থেকে রইল এই না শতবার নাই, হাজারবার নাই, লক্ষবার নাই, কোটি কোটি বার স্যালুট রইল, এবং যথেষ্ট পরিমাণে কি বলবো অজস্র পরিমাণে এনার প্রতি রইল আমাদের 130 কোটি জনগণের তরফ থেকে ভালোবাসা। এই হচ্ছে মানে মানব জীবনের শ্রেষ্ঠ কাজ, যার মধ্যে হুশ আর মান এই দুটো জিনিস যদি না থাকে তাকে মানুষ তাকে রূপে জন্ম নিয়ে পৃথিবীতে আসা বেথা। কিন্তু আজকে এই মুসলিমের সন্তানের মধ্যে মান এবং হুশ ছিল, তাই এই বিপদের টাইমে এসে এই যে একটা বাচ্চা শিশু তার মাকে হারিয়েছে সেই বাচ্চা শিশুটিকে কিন্তু উদ্ধার করে নিজে কিন্তু আজকে দত্তক নিয়েছে। এর থেকে কোনো সমাজসেবা পৃথিবীতে হয় না, মানব সেবার উপরে কোনো সেবা পৃথিবীতে হয় না। গির্জা থেকে যতই আপনি যিশুকে প্রে করুন, আপনি মসজিদে গিয়ে যতই আপনি আল্লাহকে ডাকুন, আর মন্দিরে গিয়ে যতই আপনি ভগবানকে পুজো করুন, যতটা আপনি মানে পুণ্যি না করতে পারবেন তার থেকে কিন্তু এই বিপদের টাইমে যদি কোনো মানুষকে যদি বিপদের থেকে উদ্ধার করেন, আমরা জানি মানে কি বলো কোটি কোটি বেশি পুণ্যি হয় সেই কাজটাতে। মানব সেবার উপরে কোনো কাজ পৃথিবীতে নেই, এর থেকে আমরা কিন্তু প্রমাণ পেলাম। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুড়ী, জয় হিন্দ, নমস্কার।